রিমিকে একটু ভালো করে দেখাই, বাবা কি বড়, আ এটা আবার ছাড়বে। তুই একটু দিকে তাকাই, ফুচকালা এই তুই ভাইরাল হয়ে যাবি রে। ও রোজ এখান থেকে যায়, রোজ আমরা ফুচকা খাই, আগের দিনও খেয়েছি না, আর ভেবি মানায়। আর কি জানো বলে, রিমির কালকে পরীক্ষা বলে। রিমি তুই কি খাচ্ছিস? দে আবার একটু শুকনো দে তো, ভিজে ওকে শুকনো দিতে বল একটা। এই ফুচকাটা শুকনো দে তো, শুকনো দিবি আলু দিয়ে। আরে একটু ইচ্ছে করছিল কিন্তু ওই যো কড়া ব্যথা করছে। চোখে দেখে কোনটা? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কস ক্যানভাস। এখন বাজে ঘড়িতে রাত 9:30, আর আমি এখন আমার একার জন্য রাতের ডিনার বানাবো। আর রাতের ডিনারে কি বানাচ্ছি চলো তোমরা দেখে নাও। চলে এসেছি রান্নাঘরে, আর এসেই চটপট করে আমি বানিয়ে নিয়েছি এখানে চাউমিন সিদ্ধ। হ্যাঁ, তো রাতে ডিনারে হবে চাউমিন, তার জন্য এখানে একটা ছোট চাউমিন সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা ডিম নিয়েছি, আর কড়াতে বাঁধাকপি, বিনস, গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে ভেজে নিচ্ছি। তো বিভিন্ন রকম সবজি দিয়ে আমার চাউমিন খেতে বেশি ভালো লাগে। রাতের ডিনার বানিয়ে আমি নিচে চলে এসেছি আমার ঘরে, আর আজকে রাতের ডিনারে আমি বানিয়েছি চাউমিন। তোমরা তো দেখবে স্যালাড ছাড়াই আমি চাউমিনটা খাবো, কারণ রাত্রিবেলা স্যালাড দিয়ে চাউমিন খেতে আমার ভালো লাগে না। আর রাতে বেশ কিছুদিন ধরে আমি গাজর আর শশা রাতে খেতাম স্যালাডে, সেটাও খাওয়া হচ্ছে না। তো যাই হোক, আবার খাওয়া শুরু করতে হবে। এখন আমি আমার রাতের ডিনার করছি, সেটা হচ্ছে চাউমিন। আর ডিমি যদি ভিডিওটা দেখিস তাহলে তোকে বলছি, আমার হাতের এরকম রাতে চাউমিন খেতে হলে আমার বাড়িতে আবার আসতে হবে। ঘরে বসে ভিডিওটা দেখলে শুধু লোভই দিবি, খেতে পারবি না। ভালো করে পরীক্ষাটা দিয়ে নে, তারপরে বাড়ি আসবি, চাউমিন বানিয়ে দেবো, ঠিক আছে? এক চিকেন চাউমিন বানিয়ে দেবো, কারণ তুই আর আমি আমরা দুজনই হচ্ছে চাউমিনের পোকা। যদিও সেটা বাড়িতে বানানো চাউমিনটা বেশি ভালোবাসি আমরা,
চাউমিনের মধ্যে কাঁচা লঙ্কাগুলো খেতে আমার দারুণ লাগে। ছায়নও চাউমিন খেতে খুব ভালো আছে, ওরও ভীষণ ফেভারিট। ও দিদার বাড়িতে এলে খালি বলবে চাউমিন বানাও, ছায়নের পরীক্ষা শেষ হয়ে যাবে আসবে, ওকেও খাওয়াবো। আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, কারণ বক বক করে খেতে গেলে অনেক সময় লাগবে। খাওয়া দাওয়া করে তারপর একটু রূপচর্চা করব, করে শুয়ে পড়ব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা টাচ করে দিও। খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা গাইজ।